নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 11 নৱেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব Rajo Madrassa Homohot Molobadir Agrahon Rudor Babe, Ohom Aruke Hohailese, Islamic Hongotonor. Ar Logote, a hot koi com hikati notoka madrasa, Bondo Korar Nide Honodise. Imutotonas or Agurtopuno Kobor, Egg December, Bitterot Hokulu Madrassa, Pondion Korar Babe, Gothon Korahuse, Egg Committee, Portelor Jugedi Puazabo, Hokulu Toto. Rajot Al-Qaeda tatha jihadi agrahon rudar babe ahom arukhe sahajog bisaisil islamic bibhinno dol hongotonor logote islamic pandit hokolor dumahor purbe ahom arukhe mukhya karyalayat milito hoisil sarita islamic hongoton aru pandit hokol tat thiran kora hoisil madrasa somuhok kene dhorone nojorot rakhibo para jai aru tat jate kono moulobadi shoktiye খুপৰি পুতিব নোৱাৰে পৰৱৰ্তী খবৰটো হৈছে এবাৰ বৃত্তি কেলেংকাৰীত বৰপেটা বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অসম আৰক্ষীয়ে ইসানুদয় বৃত্তি কেলেংকাৰী সন্দৰ্ভত এখন মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ সহ কমেও 5জন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে জনোৱা অনুসৰি বৰপেটা জিলাৰ কেবাখন মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ আৰু কৰ্মচাৰী বৃত্তি কেলেংকাৰী জড়িত হৈ আছে অসম আৰক্ষীয়ে বৰপেটা বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ মানিক আলী গ্ৰেপ্তাৰ কৰিছে তদুপৰি বিবি মহাবিদ্যালয়ৰ কনিষ্ঠ সহায়ক আবুল বাসাৰ আৰু বানিয়ারা পাৰাৰ মহাবিদ্যালয়ৰ কনিষ্ঠ সহায়ক সাজিদুল ইসলাম খাবিরুদ্দিন আৰু সেলিম মালিককো গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ইয়াৰ পূৰ্বে 2 নৱেম্বৰত অসমত আৰক্ষীয়ে ইসানুদয় বৃত্তিৰ নামত ধন আত্মসাত কৰাৰ অভিযোগত জেহেৰুল ইসলাম আৰু হাবিবুর ৰহমান নামৰ দুজন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে এটা আন্তৰাষ্ট্ৰীয় খবৰ খেৰছনৰ পৰা ৰাছিয়াৰ সেনা প্ৰত্যাহাৰৰ ঘোষণা নাটো মুৰব্বীৰ প্ৰতিক্ৰিয়া কিভাৱে ইউক্ৰেইনে Russia Ukraine or Kherson Sohoro Pra, Hena Puttahara Kotha Ghoshona Korise. Zuwakali Russia Protiroksha Montri Sergei Shoigue Russia Odhikrito Kherson Sohoro Pra, Russia Hena Puttahara Nide Diye. Logote Russia Rastopati Vladimir Putinor Nidehot Septemberot Onustito Gonobhutot Russia Yar Ongho Kori Lua Ukrainor Sarita Onsolor Bitorot Kherson Asil Onyotom. আনেটা খবৰ হৈছে এনআৰচি সন্দৰ্ভত হিৰেন গুহাই তীব্ৰ সমালোচনা আসাম পাবলিক ওয়ার্কছৰ এনআৰচিৰ বৃত্তিবৰ্ষ 51 নে 71 হ'ব লাগে নাগৰিকত্বৰ বৃত্তিবৰ্ষ 1951 চন হোৱাৰ পক্ষত অসমৰ সকলো খিলঞ্জীয়া দল সংগঠনক থিয় হোৱাৰ বাবে আহ্বান জনালে আসাম পাবলিক ওয়ার্কছৰ চমুকৈ এপিডব্লিউএ Guwahati Press Clubot Ayojon Kora Ekhon Sangbad Melot APWR Sabhapati Obhijit Sarma Aru Sadharan Sampadok Dhrubojyoti Talukdare Ei Ahobban Janaise Sangbad Melot NRC Sandarbhot Bishishto Buddhijibi Hiren Guhaye Agbohua Motamotok Samalochona Kori Teoluke Koy Je Ajire Pora 30 Bochor Purbe Bharatborshot Hindu Bangladeshi Sangsthaponor Dabi Tula Bishishto Buddhijibi Hiren Guhaye etia kar birudita korise ei sandarbhot teuluke 1992 sonor 12 julait azir ahom kakotot prokahito hiren guhair prosongokrome probondor prosongo ullekh kore jot hindu bangladeshik bharotot সংস্থাপিত কৰাৰ দাবী উত্থাপন কৰা হৈছিল এই বিষয় উত্থাপন কৰি তেওঁলোকে লগতে কয় যে বিশিষ্ট বুদ্ধিজীৱী হিৰেন গুহাৰ স্থিতি 30 বছৰ পাছত সলনি হৈছে হিৰেন গুহাৰ বক্তব্য হিলৰ ৰেখা হ'ব নোৱাৰে বুলি তেওঁলোকে খদৰি কৰে আনহাতে এনআৰচিৰ পৰিপূৰক তালিকাৰ পৰা নাম বাদ পৰা লোকসকলক ৰিজেকচন স্লিপ দিয়াৰ বাবে
হিরেন গোহাঁয়ে জনুয়া আহ্বানক সমালোচনা করে তেওঁলোকে কয় যে 2019 চনের 31 আগস্টত প্রকাশিত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর পরিপূরক তালিকাখন এতিয়াও ভারতবর্ষর মহাপঞ্জীয়কে সিল মোহর লগাই চূড়ান্ত নাগরিকপঞ্জী বলে স্বীকৃতি দিয়া নাই। গতি পরিপূরক এনআরসির উপর ভিত্তি করে যিসকলৰ নাম উক্ত তালিকাৰ পৰা বাদ পৰি গৈছে তেওঁলোকক চৰকাৰে ৰিজেকচন স্লিপ দিয়াৰ প্ৰশ্ন উঠিব নোৱাৰে বুলি মন্তব্য কৰিছে। তেওঁ লগতে কৈছে আমি মনে প্ৰাণে বিচাৰোঁ সাময়িকভাৱে এনআৰচিৰ পৰিপূৰক তালিকাত হাত নিদি সাংবিধানিক বিচাৰপীঠত বিচাৰাধীন গোচৰ দুটা নিষ্পত্তি কৰিব লাগে আৰু সাংবিধানিক বিচাৰপীঠত বিচারাধীন গোচরের রায়দানের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। কৈছে যে আমি অসম সরকারকো অনুরোধ জানাইছো নাগরিকত্ব চিনাক্তকরণের বৃত্তিবর্ষ সমগ্র ভারতবর্ষের লগতে একে করে 1951 চনের সমর্থনত উচ্চতম ন্যায়ালয়ত শপথনামাও দাখিল করবেন। পরবর্তী খবরটি হয়েছে মুখ্যমন্ত্রীর কৃপাত সুরক্ষিত বিধায়ক শেরমান আলী আহমেদ। এই মন্তব্য করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলীক লৈ এবার তুলা ধুনা কংগ্রেসের নিলম্বিত বিধায়কক লৈ ভূপেন বরার। বিধানসভার অধ্যক্ষ আর মুখ্যমন্ত্রীর কৃপাততে কংগ্রেসের পর নিলম্বিত হওয়ার পিছতো তথা বিধায়ক পদ খারিজর জনুয়া আহ্বানের পিছতো শেরমান আলী আহমেদ বিধায়ক হয়ে থাকা বলে রাজহুয়া সভাতেই মন্তব্য করে ভূপেন বরাই। লগতে দিসপুরের পর বিজেপিক উৎখাত করব বিচরা সকলে AIUDFক সমর্থন করে থাকিলে 100 বছর বিজেপিক উৎখাত করব পারিবনে বলে সংখ্যালঘু রাইজক প্রশ্ন করে ভূপেন বরাই। AIUDFএ 64 জন বিধায়ক জিকাব পারিবনে তাত সন্দেহ প্রকাশ করে APCCর সভাপতি ভূপেন বরাই। যদি 100 বছর সরকার গঠন করব নোৱাৰে তেন্তে AIUDFর নামত আমার মজত বিভাজন আনি দিসপুরত 100 বছর বিজেপি RSSক জিয়াই রখা নহবনে বলেও সংখ্যালঘু রাইজক উদ্দেশ্যে এই প্রশ্ন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। পরবর্তী খবরটি হয়েছে পুনর্বার চর্চাত নিরক্ষর কবি হাবিলুদ্দিন। কবিতার মাজেরে সরকারক খুর্দার সমালোচনা করেছে হাবিলুদ্দিনে। কৈছে বান্দর খেদিব নোৱাৰা মানুহে কয় আমাক বাংলাদেশী, বাংলাদেশী বলে নাহিব, আমারও আছে জাতি। আন এটা খবর হয়েছে দেউরী স্বায়ত্ত সাহিত্য পরিষদ বিজেপির দখলত, বিজেপি মিত্রজোঁটে পালে 12খন আসন। দেউরী স্বায়ত্ত সাহিত্য পরিষদ বিজেপির দখলত হয়েছে। যা 8 নভেম্বরত 22টা পরিষদীয় সমষ্টির ভোটদানের পিছত আজি ভোট গণনার দিনা বিজেপি মিত্রজোঁটে লাভ করেছে 12খন আসন। আনহাতে বিরোধী দল কংগ্রেসে দখল করে 2খন আসন। ইয়ার বিপরীতে স্বায়ত্ত সাহিত্য পরিষদের স্থানীয় দল JPPয়ে লাভ করলে 7খন আসন। 1খন আসনত বিজয় সাব্যস্ত করে নির্দলীয় প্রার্থীয়ে। পরবর্তী খবরটি হয়েছে জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক পুনর্বার আরম্ভ হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের নতুন বিচারপীঠ কাইলৈ গ্রহণ করিব নতুন শুনানি। দেশের ধর্মীয় মেরুকরণের রাজনীতির ফলশ্রুতিত সম্প্রীতি চর্চাত থাকা জ্ঞানব্যাপী মসজিদ বিবাদর শুনানির বাবে এক নতুন বিচারপীঠ গঠন করিব উচ্চতম ন্যায়ালয়ে। এই নতুন বিচারপীঠে কাইলৈ আবেলি 3 বজাত জ্ঞানব্যাপী মসজিদ বিবাদর গোচরের শুনানি গ্রহণ করিব। অধিবক্তা বিষ্ণু শঙ্কর জৈনে ভারতের মুখ্য ন্যায়াধীশ DY চন্দ্রচূড়ের সন্মুখত আজি এই গোচর উপস্থাপন করে। ইয়ার পাছতে মুখ্য ন্যায়াধীশ চন্দ্রচূড়ে শীর্ষ ন্যায়ালয়ে এই গোচরের বাবে এখন বিচারপীঠ গঠন করিব বলে জানিবলৈ দিয়ে। উল্লেখ্য যে ইয়ার পূর্বে উচ্চতম ন্যায়ালয়ে 17 মে'ৰ অন্তর্বর্তীকালীন আবেদনত আদেশত শিবলিঙ্গ উদ্ধার হওয়া বলে দাবি করা ভূখণ্ডর সুরক্ষার লগতে মুসলমান সকলক মসজিদ চৌহদত নামাজ প্রদান করিবলৈ অনুমতি দিছিল।